আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ ওসলাত ওসালামসুলিল্লা আলহি ওসহবিহি ও রমাদান মাসে আমরা দেখি সত্রই রমাদান বদরের যুদ্ধ হয়েছিল তো বদরের যুদ্ধ ইসলামের ইতিহাসে খুবই করুণ খুবই একটা কঠিন একটা যুদ্ধ এটি ইতিহাসে স্মরণীয় দিন কিন্তু আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বদরের যুদ্ধের পরেও আরও প্রায় আট বছর নবী সাল্লাহ আলহিহি আসাল্লাম জীবিত ছিলেন কিন্তু এই আট বছরের কোনো সত্রয় রমাদান নবী সাল্লাহ সাল্লাম বদর দিবস পালন করেন নাই কিন্তু আমরা দেখি আমাদের দেশে যখন সত্রই রমাদান আসে তখন অনেকেই আনুষ্ঠানিকভাবে বদর দিবস পালন করা শুরু করে দেন এই বদর দিবস পালন করা বদর দিবস কেন্দ্রিক কোনো অনুষ্ঠান করা এগুলো একটা ভুল এবং এটা যদি আমরা ভালো মনে করি এবং আদত মনে করি তাহলে এটি অবশ্যই বেদাতে রূপান্তর হবে এজন্য আমরা এই বদর দিবস পালন করার ভুল থেকে বেঁচে থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ